পাকিস্তান থেকে এক পিসায় বাংলাদেশে আসতেন, কোনো আসেন তারা, আমাদের কুমিল্লা অঞ্চলে যেতেন, দরজা দিয়ে তাকায় দেখলাম ইন্না লিল্লাহ, হুজুরের সামনে গ্রামের মহিলা বোরকা নাই 50-60%, একবারে বোরকা ছাড়া। আমি বললাম আর হুজুর মানুষ এরকম বেপর্দায় মুরিদ বানায়, মহিলা কেমন পীর হল? আমরা সেই কদমের মুরিদ হয়েছে যে মুর্শিদ কেবলা বলেছিল, ও কাম নেহি করেঙ্গে জিসসে আল্লাহ ও রসুল নারাজ হো, এমন কাজ করা যাবে না যেটা আল্লাহ রসুল নারাজ। এরপর আওলাদ রসুলের বিষয় তোমাদের ছন্দ যদি থাকো, আসো 12 রবিউল আওয়াল চট্টগ্রামের জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি আশিক রসুল তোমরা দেখবে, শ্রীকুট দরবার শরীফের চমক হচ্ছে, সেইখানে তুফান হবে, বৃষ্টি হবে, সাইক্লোন হবে, পাঁচ ওয়াক্ত নামাজের একটা সিংটাকে আটকে রাখতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? যে আওলাদ রসুলের চেহারার দিকে তাকালে চোখের পানি অনর্গল জ্বরে, যে আওলাদ রসুলের দিকে তাকালে কত বাতিল যে ইমানদার হয়ে গেল। তোমরা একবার আসো, যশ্ন জুলুস দেখো, আওলাদ রসুলের গাড়ি যেই দিক দিয়ে যাবে চারোদিক দিয়ে প্রখর রোদ আর রোদ, রোদ আর রোদ। আওলাদ রসুলের গাড়ি যেই দিক দিয়ে যায় মনে যেন উপর থেকে ঝর্ণা সেটিং করে দিয়েছে। এ কী পরিমাণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে আজকের এই চট্টগ্রামের হাটহাজারি। অনেকে বলে সুন্নিয়তের প্রাণকেন্দ্র, আল্লামা শের বাংলার কদম থেকে বলে যায় খোদার কসম, শ্রীকুট দরবার শরীফের সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, তাইফ শাহ হুজুর কেবলা, তার শাহ হুজুর কেবলা এবং শ্রীকুটি দরবারে বন্ডামের কোন স্থান থাকতেই পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আর সেই দরবারের গোলামি আমরা করছি যেই দরবারের পীর সাহেব বলেছিল, মুঝে দেখ না হে তো মাদ্রাসাকে দেখো, আমাকে টাকা দিবা লাগবে না, BMW লাগবে না, ডুপ্লেক্স বাড়ি লাগবে না, তো আমাকে যদি পছন্দ করে দেখতে চাও, লাইক করো, আই লাভ ইউ বলতে চাও, আমার 250 প্রতিষ্ঠান বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সেইখানে দাও, এতিম সন্তান আছে, কারণ ওইখান থেকে সাচ্চা আলেম বের হবে। কাম করো, দিনকে বাঁচাও, চাচ্চা আলেম বের করো। চাচ্চা আলেম বের করা মানে এক একটা আলেম এক একটা ওয়াবি পাড়াকে তসনস করে দেবে, অ্যাটম বোমের মতো সুন্নিয়তের দূরে ঘুরবে। আরে আমরা সেই কদমের মুরিদ হয়েছে যে মুর্শিদ কেবলা বলেছিল, ও কাম নেহি করেঙ্গে জিসসে আল্লাহ ও রসুল নারাজ হো, এমন কাজ করা যাবে না যেটা আল্লাহ রসুল নারাজ। এরপর আওলাদ রসুলের বিষয় তোমাদের ছন্দ যদি থাকো, আসো 12 রবিউল আওয়াল চট্টগ্রামের জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি আশিক রসুল তোমরা দেখবে, শ্রীকুট দরবার শরীফের চমক হচ্ছে, সেইখানে তুফান হবে, বৃষ্টি হবে, সাইক্লোন হবে, পাঁচ ওয়াক্ত নামাজের একটা সিংটাকে আটকে রাখতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? কারণ এটা ওই দরবার নয় যে এখানে গিয়ে আবল তাবল পীরের কদমে সেইদা করবা, আমরা ওই দরবারের মুরিদ নয় যে এখানে আমরা মানুষের জন্য সেইদা করবো, আমাদের সেইদা হবে একমাত্র কার? এ জবান খুলে বলুন কার? পীর সাহেবের কদমে আমরা সিজদা দিই না, সিজদা দিই আমাদের আল্লাহর কুদরতি কদমে, কারণ আমাদের প্রভু তো একজন। কয়জন না জবান খুলে কয়জন, শাহাদাত আঙ্গুল টচ করে বলুন না কয়জন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কোরআন তবে কেন মুসলমান, একে হও একে হও করিয়া হবান বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান আমাদের প্রভু এক। কজন কজন কজন, বন্ডামের সাথে দরবার শ্রীকুটের কোনো সম্পর্ক নাই। কুমিল্লার নাঙ্গলকোল জেলার নাম হচ্ছে মইউদ্দিন হিয়াজুরি, সেই বলেছিল আমার মরণকালে ঢোলবাসী বাজাইও, আমরা বলেছি এর সাথে সম্পর্ক নাই, সে বলেছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআন হাদিসে কোথায়ও নাই, আমরা বলে সম্পর্ক এর সাথে নাই, সে কিছুদিন আগে নারীদেরকে জড়াই ধরে কপালে চুমু খাচ্ছে। মনে রেখো, সুন্নিদের সাথে যারা নারীবাজি করবে, তারা গাঁজা টানবে, হিরোইন খাবে, দরবারকে কলঙ্কিত করবে, ওই বন্ডামের সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই নাই নাই। ডান হাত তুলে বলো ঠিক কি না?
অনেকে বলে তোমরা নবীর প্রশংসা পুরো উঠাই পেল আল্লাহর কাছে নিয়ে পেল আমরা বলি নাউজুবিল্লাহ নবী তো আমার এমন নবী জিসকা কোই সান নেহি ও নবী হামারা হে যার কোনো সেকেন্ড কপি হয় না নবী আমার সেই এমন একজন আজিম শান পজিশন দেখুন নবীর শান আমার আল্লাহ যতটুকু বাড়িয়েছে আমি গোলাম রাব্বানি কাশিমি এক লক্ষ বছর যদি হায়াত পাই সেকেন্ডে সেকেন্ডে নবীর প্রশংসা করে আমার আল্লাহ যে এখানে নিয়েছে এক কোটি বাগার এক বাগার কাছে নিতে পারবে না আমার মাইকের সাউন্ড শুধু আপনারা শুনছেন কথাটা কিন্তু এমন নয় যারা এই মাহফিলটাকে পছন্দ করে নাই আমার সাউন্ড সামনে পিছনে ডানে বামে অসংখ্য বার গোপন গোপন জায়গা থেকে আমাদের মাইকের আওয়াজ শুনছে এবং রেকর্ড করছে আমরা তাদেরকে বলি রসুলের শান আল্লাহ কোথায় নিয়েছে একটু কল্পনা করো তো কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজু রাব্বিকা যুলজালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ বলে তাম দুনিয়া যখন ধ্বংস করার জন্য ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে তাম দুনিয়ার সমস্ত নাস্তা নাবুদ হয়ে যাবে ইদাস সামা উন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জার আসমানগুলো ভেঙে যাবে সাগর নিচ থেকে আগুনের লাভা বের হবে মানুষগুলা চিৎকার করবে আর পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে ওই কিয়ামতের ময়দান যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে আল্লাহ আর আজরাইল আমার আল্লাহ বলে কি রে আজরাইল আর কে আছে আজরাইল বলে আল্লাহ আপনি আছেন আমি আজরাইল আছি আমার আল্লাহ বলে কি রে আজরাইল তুমি থাকবে কেন যেইখানে তামাম দুনিয়ার সবাইকে নাস্তা নাবুদ করে দিয়েছি তুমিও থাকতে পারবে না মুথিয়া আজরাইল সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ সন্তান থেকে মা নিয়েছ স্বামী থেকে স্ত্রী নিয়েছ স্ত্রী থেকে স্বামী নিয়েছ আজরাইল আজকে নিজের রুটা তোমাকে নিজেই কবজ করতে হবে আজরাইল যখন নিজের রু নিজে কবজ করতে লাগলো এত জোরে একটা চিৎকার মারবে জমিনটা তিনবার থরথর 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 করে কাঁপবে কি রে আজরাইল কি হয়েছে আজরাইল বলে আল্লাহ মতের কষ্ট যে এত আমি যদি জানতাম এই রু কবসের দায়িত্ব আমার হাতের মধ্যে আমি নিতাম না কেমন রে আজরাইল ওগো আল্লাহ একটা জ্যান্ত ছাগলকে দুইটা পা উপরের দিকে বেদলা যেমন ওই ছাগলটা হাওমা করে চামড়া টেনে টেনে খুলে ফেললে ব্যথা হয় তার থেকে সাতশো গুণ বেশি কষ্ট হচ্ছে মতের কষ্ট আজরাইল মৃত্যুবরণ করবে এখন শুধু কি আছে ইল্লাল্লাহ 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 আল্লাহ ছাড়া কেউ নাই আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম নাই 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 কিচ্ছু নাই আল্লাহ তাহলে আল্লাহ কেউ যেহেতু নাই আপনি ছাড়া আপনি আল্লাহ জিকির এখন বন্ধ আমার আল্লাহ বলে এক্স্যাক্টলি দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ যখন থাকবে না আমার জিকির বন্ধ আমার জিকির বন্ধ আমি আল্লাহই বন্ধ করলাম আমার জিকির বন্ধ তো আল্লাহ করজোরে প্রার্থনা করি একটু জানতে চাই আপনি যে আপনার বন্ধুর ব্যাপারে বলেছেন ওয়ারা ফানা লাকা জিকরা রসুলের শানকে কখনো বন্ধ করতে দিবেন না আল্লাহ তাহলে ওই মুহূর্তে রসুলের শানকে বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ বলে জিব্বাটানে ছিঁড়ে ফেলা হবে রসুলের শান বন্ধ হবে না এটা চলবে এটা চলবে এটা চলবে আল্লাহ বুঝলাম না আপনি জিকির করার জন্য কেউ নাই তো আপনার বন্ধু জিকির কে করবে আমার আল্লাহ বলে তোমাদেরকে বারবার বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার জিকির করার জন্য কেউ নাই কিন্তু ওই মুহূর্তে আমার বন্ধুর উপরে দূরের স্বরে পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি জুড়ে বলি সুবহানাল্লাহ যেইখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না সেইখানে গোটা পৃথিবীর সমস্ত ভাবে বাতিলটার চেষ্টা করলো রসুলের শান জাররা পরিমাণ কমাতে পারবে এ জবান খুলে বলেন পারবে আমি কি মাঝে মাঝে সুন্নি বলাতে আপনারা মোর ওপর রাগ করছেন দেখুন আমি সুন্নি বারবার পরিচয় দিচ্ছি কারণ আমি যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপরে সুন্নি শব্দ লেখা আছে আশরাফুজ্জামান আল কাদরি হুজুরকে জিজ্ঞেস করলাম বাবা ডাইরেক্ট সুন্নি শব্দ লাগিয়ে দিয়েছে বুঝলাম না তো আমার বাবা বলে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পোলা পায় না সে কোনটা কোন আকিদার জানি না আমরা তবে সুন্নি শব্দ লেখার মাধ্যমে বুঝিয়ে দিলাম এটা সুন্নি মাদ্রাসা লেখাপড়া যে আকিদা নিয়ে আসো না কেন তোমাকে বিশ্বাস করতে হবে রসুল নূর রসুল হাজির নাজার এলমে ক্যাব কি খবর দেনে ওয়ালা ইয়া নবী সালাম আলাইকা পড়তে হবে আমি চিন্তা করে দেখলাম আর সত্যিই তো শুধু জামিয়া যে সুন্নি মাদ্রাসা এমনটা কিন্তু নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার নাম কেমন জানেন সুন্নি ফাজিল মাদ্রাসা সুন্নি আলিম মাদ্রাসা সুন্নি দাখিল মাদ্রাসা সুন্নি হেফজখানা সুন্নি এতিমখানা এক মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুর গিয়েছিলাম মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মিলন আজকে মাহফিলের নাম সুন্নি মহাসম্মেলন লক্ষ লক্ষ দলিল দিতে পারব যেখানে সুন্নি 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 লেখা আছে কিন্তু হাঁটাদারে কোনো বাপের বেটা বুকে হাত দিয়ে এক
একটা প্রতিষ্ঠান গোটা পৃথিবীতে আমাদের দেখাতে পারবে, ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি হাবজাখানা, ওহাবি জামে মসজিদ, ওহাবি মহাসম্মেলন গোটা পৃথিবী খুঁজলো পাবে না। কারণ তারা জানে ওহাবি শব্দ সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলা সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। আর আমরা সুন্নিরা সুন্নি সাইনবোর্ড লাগালে খোদার কসম মানুষ ধাক্কা দেয় না, আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জ্যেষ্ঠ জুলুসের সম্পর্ক, আমাদের সাথে রসুল্লার ৪১তম আওলাদ সাইয়্যেদ মোহাম্মদ তাহের ও সাহাবের সাথে সম্পর্ক ওই সুন্নি পরিচয় দেওয়ার কারণে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো যদি গারুডুকে করে ফেলা হয়, সুন্নিরা দিবে ইমান কোনোদিন ব্যক্তি করতে পারেই না। তার হাত তুলে বলো ঠিক কিনা?